আমার বিয়ে হয়েছে আপনার 90 সালে, 90 সালে বিয়ে হয়। 90 সালের পর থেকে আমি বাসায় ছিলাম বসে। তারপর আমি ভাবছি যে কিছু একটা করি সংসারে, মানে হাজবেন্ডের পাশে দাঁড়ালে কি হয়তো আমরা আরো সচ্ছল হবে। ওই জন্য আমি 92 সাল থেকে আমি এই কাজের মধ্যে যুক্ত হই, যে আমি নিজে নিজে করতাম তখন এই আপনার এই কাজগুলো, যে সেলাইগুলো নিজে নিজে, শাড়ি থ্রি পিস পাঞ্জাবি এসবগুলো করা হতো, বেডশিট এসবগুলো করে করে আমি ঈদের সময় সেল করতাম। সেল করার পরে ওখানে আমার বেশ অনেক টাকা হতো, 32,000-35,000 টাকা বছরে সেল হতো। তখন তো আমি ছোট ছোট করে করতাম একাই তখন। তা দেখে দেখে পাশের অনেকে সবাই অর্ডার দিত, তখন ভালো লাগতো যে আসলে এই কাজটা করলে আমি অনেক দূরে যেতে পারবো। তখন আমি ওই মানে উদ্যোগী হয়ে যে কিছু ছেলেদের মেয়েদের নিয়ে কাজ শুরু করি, যে আমি এই কাজটা আমি শেখাই, তোমরা শেখো, শিখলে তোমাদেরও কাজে লাগবে আর আমিও ইনকাম করতে পারবো। তখন আমি কাজ শুরু করি 4-5টা ছেলে আর কয়েকজন মেয়েদের নিয়ে কাজ প্রথম শুরু করি, শাড়ি থ্রি পিস পাঞ্জাবি সব করে আমি টুক আস্তে আস্তে সেল করতে লাগি। করার পরে আমার তখন এবার প্রচার হয়ে গেল, সবাই আমার হাজবেন্ডের বন্ধুরা ওর মানে আমার পাশের ভাবিরা দেখে সবাই পছন্দ করলো, যে আসলে কি সুন্দর কাজ, আমরা সবাই কিনি, সবাই কিনছে কিনছে, কিনতে কিনতে আমি এবার বড় করে শুরু করলাম। যে প্রথম ফার্স্ট আমার 4,000 টাকা পুঁজি ছিল, সেই 4,000 টাকা নিয়ে আমি 100 টাকা করে শাড়ি কিনে কিনে আমি 100 টাকা করে শাড়ি কিনে আমি শাড়িগুলো করতাম, করে করে আমার তো মানে 4,000 থেকে তারপরে 30-40,000 টাকা হয়ে গেল। তারপরে এরকম করতে করতে আমার অনেক টাকাই হয়ে গেল। তারপরে আমি ওই আপনার ওই কারিগরদের নিয়ে যে সবাই রে শিখালাম, শিখিয়ে কাজ করতে লাগলাম। তারপরে কাজ করতে করতে তারপরে ভাবছি যে আমার কাজটা করার জন্য আমার একটু জমি কিনতে হবে। তা প্রথম আমি 2.5 কাঠা জমি কিনলাম ওখানে, কেনার পরে তারপরে আস্তে আস্তে কারিগর বাড়লো। তারপরে ঢাকা আলাদা আসলো, ঢাকার থেকেও অনেকে এসছে দেখেছে আমার কাজ দেখে সবাই পছন্দ করলো, করে ওখান থেকে আপনার লোকরা এসে অর্ডার দিল যে এই কাজগুলো করলে আমাদের সেল করতে পারবো। তা করতে করতে দেখি যে অনেক অর্ডার আসছে, তখন আমার কারিগর বাড়াতে থাকলাম, বাড়াতে বাড়াতে আমার হচ্ছে 40-50 জন ছেলেরা কাজ করছে। তারপরে মেয়েরা অত উদ্যোগী কাজ করতে চাইতো না, তাদের বুঝাই বুঝাই যে কাজ করো, এরকম করলে তোমাদেরও মানে সংসারে অভাব কমবে আর আমারও প্রোডাকশন বাড়বে, আমিও সেল করতে পারবো। তাই গিয়েছি আসার সময় আমার হচ্ছে আমি ওই গাড়িতে আসছি, আস্তে আস্তে আমার বাংলাদেশ ব্যাংকের ওই ওরাও আমার গাড়িতে উঠেছে, মানে ওই বাসে আসছে একসঙ্গে। তখন বাংলাদেশ ব্যাংকের ওই জিএম স্যার ছিল, উনি দেখে বলল যে আপনি কিছু করেন? আমি বলছি হ্যাঁ, আমি হচ্ছে আমার এই একটা কারচুপির মধ্যে আমি ব্যবসা করি। উনি দেখে একেবারে খুব খুশি, ওখানে ছবি টবি তুলে নিল, আসলো আমার ঠিকানা নিয়ে, তারপর দিন একদম পুরো টিম নিয়ে চলে আসছে আমার সঙ্গে প্রোগ্রাম করলো। করার পরে ওই দিনই আমার টাকা বাজেট করলো যে আপনি এই যে কোনো ব্যাংকের থেকে আপনি টাকা নিতে পারবেন। তখন আমার ঢাকা ব্যাংকে আমাদের দিল 26 লাখ টাকা। দেওয়ার পরে ওখান থেকে ব্যবসা করছি এখন সব, মানে আগে এত আমাদের সচ্ছলও ছিল না, আস্তে আস্তে আবার বাড়ি টাড়ি করলাম, তারপরে আরও জায়গা বাড়লাম। এখন আগে তো বাচ্চা মানুষ হচ্ছে, হাজবেন্ড তো মারা গেল, বাচ্চা মানুষ হচ্ছে, এখন আমার আগের থেকে আল্লাহ ভালো আছে। আর আপনার ওই মাত্র 4,000 টাকা পুঁজি দিয়ে শুরু করে এখন আল্লাহ রহমে এখন 25 লাখ টাকা নিয়ে ব্যবসা করছে। আরো মেয়েদের বিশেষ করে আমাদের মতো এই কত মানুষ বেকার ছিল, যখন আইলা যখন ঝড় হয় আপনার, তখন সিরা যখন আইলা এলাকায় যখন ঝড় হয় তখন আমার এখানে ওইখানকার কারিগর ছিল, কত কারিগর সব খালি তারা ওই বস্তায় করে কটা হাড়ি পাতি নিয়ে আমার এখানে চলে এসেছিল। তা এখানে আমার ঘর করা ছিল, ওইসব ঘরের থেকে ওরা এক একজন কত ইনকাম করে বাড়ি টাড়ি বানিয়ে এখন ওরাই আমার কাজ নিয়ে করছে ওখানে। আমার মতো নারীরা যে সবাই যে উদ্যোগী হলে ভালো, যে সবাই উদ্যোগী কিছু ইনকাম করলো, সবাই হাজবেন্ডের পাশে দাঁড়ালো, নিজেদের সচ্ছলতা হলো, কেউ আমার মতো আমি যেরকম অসহায় হয়ে গেছিলাম এক সময়,
যেন আমার হাজবেন্ড মারা গিয়েছে, তখন আমি তো হতাশ যে কি করব কি করব। তা আমার মধ্যে ওরকম কেউ মানে হতাশ হয়েও আমার কিছু কিছু হয়নি, আমি কিন্তু দাঁড়িয়েই আছি, আলারামে আমি কোনো ইয়ে হয়নি। ওই জন্য নারীরা, আমার মনে হয় নারীরা আগিয়ে আসলে, এরা আমাদের মতো এরকম ছোট ছোট ব্যবসার মধ্যে আগিয়ে আসলে ওরাও সচ্ছল হবে, ওদেরও নিজের পায়ে দাঁড়াতে পারবে, বাচ্চা মানুষ করতে পারবে, সংসারে সচ্ছলতা আসবে।